মানে টোল প্লাজাটা পুড়িয়ে সারকার করে দেওয়া হয়েছে। এবং এখন উনি যেটা বললেন আমাকে, যেখানে আনঅফিসিয়াল উনি লাইভে বলেছেন কিনা আমি তো বলতে পারবো না, যে 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে পর্যন্ত হামলা হয়েছে, ধানমন্ডিটা পুরো রণক্ষেত্র হয়ে গেছে। এবং আজকের যে কমপ্লিট শাটডাউন, এই কমপ্লিট শাটডাউনটা যে আজকে বাংলাদেশ টেলিভিশন হয়েছে, অর্থাৎ এখানের আমি একটু স্পেসিফিক্যালি যদি আসি, এটা বেশি বর্ণনামূলকে চলে যাচ্ছে, সাধারণ ছাত্রছাত্রী এখানে আছে এটা এটাও স্বীকার করা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীরা আসলে ইউজড হচ্ছেন, ছাত্রদল, বিএনপি, জামাত শিবির, তাদের নেতৃত্বে, তাদের মদতে এই আন্দোলন এবং তার ভুক্তভোগী সাধারণ শিক্ষার্থীরা কি? না না, এটা একেবারে মানে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। প্রথমত এই আন্দোলনটা জেনারেট করেছে সাধারণ ছাত্ররা, এই আন্দোলনটা জেনারেট করার আগে উদ্ভাবন করেছে তারা, এবং এই আন্দোলনটাকে টেনে টেনে আজকের এই জায়গাতে নিয়ে আসে। আনার পরে এই সাধারণ ছাত্রদের উপর যখন ছাত্রলীগ, পুলিশ, পুলিশের অন্যান্য সংগঠন, বিজেপি একসঙ্গে সমন্বিতভাবে আক্রমণ করেছে, তখন এই সাধারণ ছাত্ররা আকুতি জানিয়েছে মায়েদের কাছে, বোনদের কাছে, অভিভাবকদের কাছে, পিতাদের কাছে, সমস্ত রাজনৈতিক দলের কাছে, আপনারা সবাই নেমে আসুন। তাদের আহ্বানে সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু এখন মাঠে নেমে আসছে। ফলে এখন এই যে পুরো বিষয়টা যদি আপনি খুব জেনারেলাইজ করেন যে ইনফ্লুয়েন্স বা আগে, আমি একেবারে আপনাকে তামার পাতে লিখে দিতে পারি, যখন ছাত্ররা আজ থেকে মানে সেই 3 দিন আগ পর্যন্ত তাদের সঙ্গে কোনো পলিটিক্যাল পার্টির কারোর সাথে কনেকশন নাই, কিন্তু এখন পুরো বিষয়টা যে যার মতো করে, এখানে ছাত্রদল কাজ করছে, ছাত্র শিবির কাজ করছে, ছাত্র ইউনিয়নের সংগঠন কাজ করছে, এমনকি ছাত্রলীগের একটা বিরাট অংশ যে মাঠে নাই তাও কিন্তু বলা যাচ্ছে না। তো অর্থাৎ যারা যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তারাই কিন্তু সবাই। এবং আপনি একটা চিন্তা করেন, 5 বছর 6 বছরের ছেলেমেয়েরা, শিক্ষকদের ছেলেমেয়েরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমি দেখলাম যে